バイゴー মা তার সন্তানকে কত ভালোবাসে আপনারা কি জানেন কি জানেন না জানি না কিন্তু আমি মনির উদ্দিন বলি বন্ধু যারা মাকে খোটা দিয়ে কথা বলো যারা মাকে কষ্ট দিয়ে কথা বলো যারা মাকে খাবার দিতে কষ্ট পাও যারা মায়ের সাথে অন্যায় অত্যাচার করো বইয়ের কথা শুনে পৃথক আলাদা জুদা হয়ে যাও কান খুলে শুনে নাও মা করে বলে ভাইগো আপনার মা আপনাকে লালন পালন করতে কষ্ট পেয়েছে 14টি 10টি বছর আপনাকে মা লালন পালন করতে কষ্ট পেয়েছে 10টি বছর কিন্তু আমাকে লালন পালন করতে কষ্ট পেয়েছে মা আমার 14টি বছর আপনি ছয় মাসে মাসে কি পেরেছেন আপনি ছয় মাসে আল্লাহর জমিনে বসতে পেরেছেন আমি দুই বছর বসতে পারি নাই আপনি দুই বছরে আল্লাহর জমিনে চলতে পেরেছেন আমি মনির উদ্দিন আট বছর আল্লাহর জমিনে চলতে পারি নাই মা এক দুই করে আটটি বছর আমারে বুকে লইয়া আল্লাহর জমিনে ঘুরেছে শুধু তাই নাই বন্ধুরে মা এক দুই করে পনেরোটি বছর চোদ্দটি বছর ধরে মানুষের দাঁড়ে 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 করে আমাকে মা লেখা পড়া করিয়েছে মার এত দয়া মার এত মায়া ভাইজান আজকে তো মাথাটা আপনাদের সামান আজকে তো বডিটা কাছাকাছি কাছে আপনাদের মত ছত্রিশ থেকে 37 ইঞ্চি চওড়া আজকে তো কথা বলে আপনাদের আওয়াজ কথা বলি আজকে তো আপনাদের মতোই মুখে দাঁড়ি কিন্তু সেই দিন যেই দিন মায়ের পেট থেকে আল্লাহর জমিনে এসেছিলাম বাজানারে এতটুকু নিয়ে এসেছিলাম যেন শুধু চোখ দুটি দেখে বোঝা যাচ্ছিল এটা মানুষ এই ছাড়া বোঝা যাচ্ছিল না কিন্তু মায়ের কত দয়া মায়ের কত মায়া মা আমারে ফেলে দিতে পারে নাই মা আমারে ফেলে দিতে পারে নাই মা অতি মহব্বত করে ছেড়া কাপড় দিয়ে মা রক্ত গুলি মুছে ময়লা গুলি মুছে আমারে বুকে জড়িয়ে ধরে এক দুই করে চোদ্দটি পনেরোটি বছর ধরে পালন পালন করে মানুষ করে আপনাদের দরবারে দিয়ে দিয়েছে দেখি রে মা

করে পৃথিবীর মানুষের কাছে তুলে দিয়েছে আমার সনম দুঃখী মা এত কষ্ট করে আমাকে মানুষ করলো তবুও মা একটু সুখ পেল না মা আমার দুঃখেই দুঃখেই মা কাঁদতে কাঁদতে আল্লাহর জমিন থেকে গেল আমার কবি বলছেন আমার সনম দুঃখী মা আমার দয়া প্রতি দরদিনী মা আমার সনম দুঃখী মা আমার দয়া প্রতি দরদিনী মা মাকে জনম দুঃখী কেন বলে

ফেললো যেই দিন মায়ের পেটটা বড় হলো মা উঠতে বসতে চলতে ফিরতে সচ্ছ না করতে মা সেই দিন আমার কেদে ফেলল যেই দিন মায়ের পেট থেকে আমি আল্লাহর জমিনে আসলাম সেই দিন মা যন্ত্রণার ঠেলা সহ্য না করতে পেরে সেই দিনও মা আমার কেদে ফেললো যেই দিন আমি মনির উদ্দিন দুল নাই দুলতে 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 মশার কামড়ে কেদে কে কাটতে কাটতে চোখগুলি বড় বড় করে দিয়েছিলাম মা দৌড় দিয়েছে বুকে জড়িয়ে ধরে পিঠে থাবা দিয়ে আমার মুক্তা লড়ে লড়ে সেই দিনও মা আমার কেঁদে ফেললো যেই দিন আমি মনির উদ্দিন স্কুল মাদ্রাসা যাইনি মা বদ্যাস্ত করতে না পেরে রাগ করে দুটো থাপ্পড় দিল আমি চলে গেলাম মামার বাড়ি সন্তা লেগে যায় আমি ফিরে আসি না আমার মনের কোথায় গেল রে এই বলে মা আমার খুঁজতে 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 বেকুল হয়ে সেই মা আমার ফেললো আর মা যেতে না যেতে মাকে ফেলে আমি আলাদা হয়ে গেলাম মা আমার দিকে তাকিয়ে চোখের পানি ছেড়ে বলে এই জন্যই তোরে বড় কষ্ট করে মানুষ করেছিলাম সেই দিনও মা আমার কেঁদে ফেললো সেই দিন মায়ের দিন মায়ের মজাটা কুজো হয়ে গেল হল মামার অকাচ্চোর রাস্তায় চলে গেল হল মাকে পাড়িতে না রেখে মাকে বৃদ্ধা শুমে রেখে আসলাম সেইদিন মা আমার মুখের দিকে তাকায় আর চোখ দিয়ে ঝুরঝোর করে পানি বেরিয়ে আসে সেই দিনও যেন মামার কাঁদলো আমার সনম দুঃখী মা আমার দয়া প্রতি দর মা এত কষ্ট দেওয়ার পরও মা আমার উপরে কোনো দুঃখ পেল না জোরে বলুন বলুন একটু মহব্বত দিয়ে বলুন আমার সনম মা আমার তয়া পতি মা মাগ মা আমার মা তোমার মতো তোমার মতো তোমার মত মায়ার জিনিস তোমার মতো তয়ার জিনিস মাগ আর না এখানে খুঁজিলাম ওইখানে খুঁজিলাম খুঁজিলাম আর খুঁজিলাম বাংলার মাটি আর খুঁজিলাম বাংলার মাটি খুজিলাম আমার বাড়িতে মাগমা মা আমার মা আমার সনু দুঃখী মা তোমার মত তোমার মত মায়ার জিনিস তোমার মত হাতর আর পাইলাম না দশ মাস দশ দিন ধরে পেটে করে রাখলে আমার দশ মাস দশ দিন ধরে পেটে করে রাখিলেন মরে তবু ও মায় আমার দুঃখ খোপেলো না আমার জনম দুঃখী মা বন্ধুরে এই কথাটি বলার মেন উদ্দেশ্য হলো এই কথাটি বলার মেন কারণ হলো এই কথাটি এই জন্য আপনাদের বলতে চাইলাম বা বললাম এই কথাটি বলার কারণ হলো আমার নাবি আল্লাহর নাবি দয়ার নাবি বিশ্বের নাবি নাবিদের নাবি নাবি কুলের নাবি

গুনেরা সেই দিনটি এত ময খাতারা দিন হবে রে সেই দিনটি কামাতের দিনটি ভয়গো আমার নবী আল্লাহর নবী দয়ার নবী বললেন সেই দিনটি আতা ভয়াবহ বিশাক্তর খাতার নাকময় দিন হবে রে সেই দিন মায়ের কোল থেকে সন্তান ছুটে যাবে মা কিঞ্চিত পরিমাণ জানতে পারবে না আমার সোনার মানে কথা সুবহানাল্লাহ বলুন বলতে লজ্জা পান না খারাপ পান আস্তে করে বলুন বলুন একটু সবাই বলুন বলুন বাবাটা মিলে বলুন চাচা ভাতিজা মিলে বলুন আলি ইসলাম চিদাব

যখন দ্বিতীয় ঝটকাটি মারা হবে যখন দ্বিতীয় ঝাঁকনিটি মারা হবে এই জমিনটা উল্টো পাল্টো হয়ে ভেঙে চুরমার হয়ে যাবে আকাশ নেই জমিন নেই পাহাড় নেই পর্বত নেই নোর নেই নারী নেই চন্দ্র নেই সূর্য নেই উপগ্রহ নেই মহাগ্রহ মহাসন্ন নেই আর কিছুই নেই আর কিছুই নেই আর কিছুই নেই শুধুমাত্র আমার আল্লাহ এবং আমার আল্লাহর ফারিস তারা আর কিছুই নাই সব শেষ

শেষ করে দেওয়ার মতো কিছু আছে নাকি আচ্ছা একটা ছোট্ট স্ট্যান্ড ফ্যান হবে এই কাছাকাছি একটু কন্যারে চালু করে দেন তো বাবা সব ভিজে গেল রে বাজার ওই নিচে থেকে দেন নিচে থেকে উপর থেকে দিলে আবার ক্যাচ করবে নিচে থেকে দেন আমার ভাইয়ের আমার বন্ধুরা আমার পরদা নাসিন মায়েরা শুনে জানে রাতের বেলা আমি মনির উদ্দিন বলি বন্ধু আমি মনির উদ্দিন বলি মা সেইদিন আমার আল্লাহ তারা ফারিস তাদের ডেকে বলবেন রে আমার ফারিস তারা একবার চতুর্দিকে চেয়ে দেখো তো শেষ করে দেওয়ার মতো কিছু আছে নাকি তারা বলবেন না না কিছুই দেখা যায় আল্লাহ যতবার দেখি যতবার দেখি তুমি এবং আমরা আমার আল্লাহ বলেন রে আমি আল্লাহ আমি এদের কেউ রাগ না আমি এদের কেউ মেরে দেব মেরে দে ভাই গো আমার আমার আল্লাহর ফারিস্তা আজরাইল যত ফারিস্তা হবে এবার শুধুমাত্র আর নাই আর নাই ঠিক আছে আর নাই আজরাই আমার আল্লাহ বলেন আজরাইল রে লব্বাইক ইয়া রাব্বুল আলামিন উপস্থিত আছি আপনার দরবারে হাজির উগু আসরাইল একবার তোমার নজর দিয়ে দেখো তো একবার তোমার নজর দিয়ে দেখো তো আজরাইল উত্তরের জবাব দিয়ে বলেন রব্বুল আলামী ডানে দেখি বামে দেখি সামনে দেখি পিছনে দেখি পার পার চেয়ে দেখি কিছুই দেখতে পায় না ও গো আল্লাহ একটি নজরে আসে না শতবার দেখি তুমি আর আমি যতবার দেখি যতবার দেখি তুমি আর আমি আমার আল্লাহ বলেন আজরাইল রে আমি আল্লাহ তোদে তোকে উragব না তুই মুছে পাক দিচ্ছি যে আমি রাজ করব না তোকে উmera দব মরে যা এই শব্দ আল্লাহ ব্যবহার করবেন শেষ উইকেটে মরে যা মার এই শব্দ যখন আমার আল্লাহ ব্যবহার করবে আজরাইল তার নিজের জীবন নিজেই কবজ করে আমার আল্লাহর দরবারে জমা দিয়ে আজরাইল এই পৃথিবী থেকে চলে যাবে সরেলা ইলাহা

الله لا اله الا الله، لا اله إلا, الا الله، لا اله الا الله، سبحان الله والحمد لله، ولا اله الا الله ولا اله ভালো করে তুমি করো তো ভাই তুমি করো ভাই জান একটা লাল চা আপনাদের দিকে কি বলে লাল বলে না রচা বলে আপনাদের দিকে লাল বলে না রচা বলে রচা তো একটা রচা দিবেন তো ভাই আমার আব্বাস খানের আমার বৃষ্টি কি আগের সাইডে বেশি আছে না কম আছে বাবা বেশি না ওর কমি কম না বেড়ে গেছে ভাইয়ের আমার আব্বাসানের আমার আল্লাহ আপনাদের আমাদের উপরে আমাদের উপরে অনেক দয়া করেছে আল্লাহ আমাদের উপরে অনেক মায়া করেছে জোরে বলি আলহামদুলিল্লাহ জানেন আপনাদের এই দিকে খেজুরি আর কয়েক জায়গা থেকে আপনাদের মাহফিলের লোক আসার জন্য বিভিন্ন জায়গা থেকে ফোন করছে কিন্তু রে বাজান এত বৃষ্টি প্রবাল বৃষ্টি তানারা বাড়ি থেকে বের হতে পারছেন না কিন্তু দেখুন আল্লাহর রহমতে আপনাদের দোয়াই প্রোগ্রাম ঠিক আল্লাহ চালাতে আছেন জোরে বলুন আরো জোরে বলুন একই মাটির ভিতরে হবে ঘর রে বন্ধু আমার কেন বন্ধ এই দালান ঘর একদিন মাটির ভিতরে হবে রে বন আমার কেন বান্ধই দালান ঘর টাকা পয়সা গাড়ি বাড়ি টাকা পয়সা গাড়ি বাড়ি সবিরবে পড়িয়া টাকা পয়সা গাড়ি বাড়ি রবে পড়িয়া এমন কাঠের গাড়ি এমন বাঁশের গাড়ি পানিয়া চলে জাবিরে রে বন্ধু আমার কেন কে বান্ধ কে ওই দালান ঘর কেন বান্ধ ওই দালান ঘর একদিন মাটির পিতারে হবে ঘর রে মা আমার কেন বন্ধ এই দালান ঘর আমার ভাই আমার বন্ধুরা আমার আপনা জানেরা আমার পরদা না সিন মায়েরা শুনে জান রাতের বেলা আমি মনির উদ্দিন বলি বন্ধু এইবার আমার আল্লাহ ছাড়া আর কিছুই নাই আপনারা পবিত্র কোরআনে একটি সূরা পড়েছেন সেই সূরাটিতে আমার আল্লাহ বলেছেন বিস্মিল্লাহ সমাদ লামিয়া লিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহ কুন আহাদ আমার আল্লাহ বলেন ওগো নবী বলে দাও কাকে বলবো কাকে বলবো আমার আল্লা বলেন ওগো নবী বলে দাও কাকে বলবো হিন্দু না জৈন বৈধ না খ্রিস্টান ইহুদি না বেরেলি ফুরফুরা না কাটরা না মধুকোর কাকে বলবো কুল্ল সমস্ত পৃথিবীবাসীকে বলে দাও কাকে বলো কাকে বলো পৃথিবীর মানুষকে বলে দাও তিনি এক তিনি এক তিনি একা তার মুখ আর কেউ নাই তিনি এক তিনি একা আজকে তার প্রমাণ হয়ে গেল জোরে বলুন বলুন আজকে তার প্রমাণ হয়ে গেল আমার আল্লাহ ছাড়া একটা পিপিলিকা পর্যন্ত নাই জিন থেকে নিয়ে ফারিস্তা পর্যন্ত নাই শুধুমাত্র একমাত্র আমার আল্লাহ জোরে বলো এইবার বলবেন মনির উদ্দিন ভাই তো কি হলো ভালোই হলো কি হলো ভালোই হলো একটা ছেলে বন্ধু মানুষ লাগে কি লাগে বন্ধু মানুষ লাগে তো চায়ের দোকানে আমরা সবাই চা খাচ্ছি তখন আমাকে দুই বন্ধুর মধ্যে এক বন্ধু বলছে আচ্ছা ভাই তোমরা যে মানুষকে এত ভয় দেখিয়ে ভয় ভয় ওয়াজ করছো আচ্ছা বলো তো বন্ধু এই তো সময় এই সময়টা কি আর পাব জীবনে আছে কি মরে গেলে হাড়ি আমাকে বুঝাচ্ছ কি বুঝাচ্ছ জীবনে আছে কি মরে গেলে হাড়ি হাড্ডি মানে হাড় জীবনে আছে কি মরে গেলে হাড্ডি খাইলাম দাইলাম মজা নিলাম মরে গেলাম পচে গেলাম সরে গেলাম হাড্ডি গুলি মাটির সাথে মিশিয়ে গেল খেলা শেষ এই তো দুই দিনের দুনিয়া আমাকে বুঝাচ্ছে বাবা তবে মরে গেলাম পচে গেলাম সরে গেলাম হাড্ডি গুলি মাটির সাথে মিশিয়ে গেল খেলা শেষ কথা বলেন বাবা খেলা শেষ না এখন খেলা হবে কি হবে খেলা হবে এতক্ষণ হাফ টেন হলো এখন হবে খেলা তো বাবা খেলাটা খেলবো না বৃষ্টি পড়ছে রাত বারোটা পের হতে যাচ্ছে ছেড়ে দেবো দুয়া করে দেবো না খেলা হবে

আপনি কি ক্লান্ত হয়ে গেছেন যে দশটা থেকে নিয়ে বারোটা পর্যন্ত বলছেন আপনার কি খুব অসুস্থ হয়ে গেছে করবেন না বাবা না বাবা গাড়ি চালু করেছি জায়গাতেই গাড়ি থামবে তার আগে গাড়ি কোনো থামবে না তবে বাবা একটু দিয়ে দিব কি দিব ব্যারিং এ একটু গিরিশ দিতে হবে না হলে আবার চলবে না ব্যারিং এ যদি গিরিশ না দেওয়া যায় তবে বাবা ব্যারিং কিন্তু আওয়াজ করবে আওয়াজ আচ্ছা খালারা খালারা মায়েরা ফুফুরা দাদিরা মায়ের মেয়েরা বোনেরা ভাবিরা চাচিরা আমার ডান দিকে অনেক জায়গা আছে একটু করে চেপে আসেন ওইদিকে মা বোনেরা বসতে পায় না ছাতা নিয়ে দাঁড়িয়ে আছে সেহেতু আপনাদের কাছে বলি একটু করে কাছে আয় মা আয় একটু করে আগিয়ে আর না হলে মা বোনেরা আপনারা ওখানে ওইভাবে দাঁড়িয়ে না থেকে এই যে আমার পাশে জায়গা আছে একদম কাছাকাছি মুহামদ তুমি অতার পিয়ার আমি আমিনা মায়ের তুমি আমি না তুমি নয়নের তারা নয়নের তারা তা তুমি গো সেই নিশিরা মুখেতে বাণী মুখেতে বাণী এই হাতে তবে বাজান মাগো এবার খেলা হবে তবে বাবা খেলা খেলা যদি খেলতেই হয় তবে ময়দান তো ঠিক রাখতে হবে বাবা ময়দান যদি বেকার হয়ে যায় খেলা খেলা যাবে তো এই খেলা যদি আমরা প্রতিদিন খেলি প্রতি বছর খেলি তবে বাবা কি লাগবে কি লাগবে মাল 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 লাগবে 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 কি আর এই মালের কথা আল্লাহ কোরআনে বলছে জোরে বলুন বলুন বিশ্বাস হচ্ছে না আল্লাহর কোরআন খুলুন আমার আল্লাহ বলছে

রে মেদিনাপুর ডিস্ট্রিক্টের লোকেরা রে পূর্ব মেদিনাপুর ডিস্ট্রিক্টের লোকেরা রে উত্তরবঙ্গ উত্তর দক্ষিণ বঙ্গের লোকেরা রে বিশ্ব ভারতের লোকেরা ওতু সাহিদুনা ফি তোমরা মাল এবং জান দিয়ে মাল মানে টাকা পয়সা ধন মাল ধন দৌলত বাজানারে আমার আল্লাহ বলেন ওয়াতু সাহিদু না ফিসাবিল্লাহ তোমরা মাল এবং জান দিয়েonnay এর প্রতিবাদ করে নাইর প্রতিষ্ঠা করো আমি আল্লাহ আমার ওয়াদা আমার জবি আমি তোমাদের কল্লান করব ভাই বলুন বলেছেন মালের কথা তারপরে বলেছেন জানের কথা আগে কিসের কথা বলেছেন মালের কথা তারপরে জানের কথা কিন্তু আমরা কিছু লোক ভুল ভাল চলি আমরা কিছু লোক কি চলি ভুল ভাল চলি আমরা কেউ বলি জান এবং মাল দিয়ে লড়াই করব আরে বেটা জান যদি দিয়ে দিস তবে মাল কেমনি দিবি জানটা যদি চলে যায় মালটা কি দেওয়া যাবে তো আল্লাহ কত সুন্দর কথা বলছেন মাল এবং জান দিয়ে অত জাহিদুনা ফি সাবিলিল্লাহ মাল এবং জান দিয়ে আমরা কি বলি জান এবং মাল দিয়ে ভুল ব্যাখ্যা তারপরে বলি পীর পায়গাম্বার মানে আগে পীর আল্লাহর জমিনে এসে তারপরে পায়গাম্বার এসে নাকি মামুর বেটা মামা তো ভাইরা খবরদার উল্টো পাল্টো কথা বলবে না বলে দেনা কেমন পীর পায়গাম্বার সুন্দর করে বললেন অত সাহিদুনা ফি সাবিলিল্লাহ তোমরা মাল এবং জান দিয়ে অন্যায়ের প্রতিবাদ করো বললাম তোমাদেরই করব আমি আল্লাহ আমার ওয়াদা জোরে বলুন একটু আস্তে বলুন একটু محبت দিয়ে বলুন আল্লাহ 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 তো ভাইজান দেখুন আজকের মাহফিলে কিন্তু আগে মাল লেগেছে বাবা তার মানে একশো টাকা লিটার তেল আমি বলেছি তবে ভাইজান আমরা হাজার হাজার টাকা খরচ করে এই মাহফিলের আয়োজন করেছি এই মাহফিলকে যদি কেউ বাধ্যতামূলক করতে আসে আমরা তার জন্য জান দেব জোরে বলি নারায়ে তাকবীর নারায়ে তাকবীর আমরা আল্লাহ তার রসুলের কথা আল্লাহর জমিনে বলতে ভয় পাই না জোরে বলি না আমার ভাইয়েরা আমরা এই মতো মাহফিল যেন প্রতি বছর করতে পারি তো ভাই আমি মনির উদ্দিন আমার অভ্যাস তো একটা আলাদা আমি কিন্তু আপনাদের মেদনাপুরে যতগুলো প্রোগ্রাম করেছি আগামী বছর বলে কোন জায়গায় আমাকে চাদা করতে হয়নি বা চাদা করতে বলা হয়নি আমি কিন্তু জানি যে প্রায় চাদা করতে হয় বিশেষ করে উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা নদিয়া ডিস্ট্রিক্টের কিছু কিছু জায়গা তবে আপনাদের পূর্ব এবং পশ্চিম মেদিনীপুরে মানে চাদা হয় না চাদা যা করার আগেই কমিটিরা করে নাই শুধু ওয়াজ হয় চাইবা হোক আমি গত আহ বাইশ তারিখে এসেছিলাম পশ্চিম মেদিনীপুরের ওই আপনার নন্দকুমার আছে নন্দকুমার নয় আ না না নন্দী গ্রামে তো এসেছিলাম ওটা তো আলাদা তারপরে নন্দী গ্রামে এসেছিলাম 24 তারিখে গত মাসের 24 তারিখে আর তার আগে এসেছিলাম কি জায়গাটার নাম ভালো বলছে ওই শে আপনার চেন্নাই রোডে আপনার জलेश्वर বালেশ্বরের দিকে তো ভাইয়ের আমার আব্বাসানের আমার বন্ধু আমার জায়গা জায়গার নাম তো যাই হোক তো আমার তো এরকম তো আমি ওই জন্য আমি আমার কাজ হলো যে কি ওই হাফ টেনের সময় মালের কাজটা ক্লিয়ার করে লাফ টেনের মধ্যে মধ্যে একটু রেস্টের মধ্যে মধ্যে কাজটা হয়ে গেল তারপরে আবার খেলা আরম্ভ তো ভাই আমার আম্মা জানেরা বেশি নয় দেখেন আমার হাতটা যদি এমন হয় তবু পাঁচটা আঙ্গুল সুবান বলুন ইসলামের স্তম্ভ পাঁচটি ইসলামের স্তম্ভ পাঁচটি কালেমা কটা কালেমা কটা কটা কালেমা পাঁচটা

5 কত হলো তবে মিনিট আপনাদের একটু ডিসটারব দেব মানে আগামী বর্ষে যেন এই মাহফিল আবার আমরা করতে পারি এই বলে 20 মিনিট অনলি জানেন আপনাদের মহব্বতে ভালোবাসা এই প্রোগ্রাম দিয়েছি একটা দরাদ একটা প্রোগ্রাম এত দূর থেকে এত দূর আসা যাওয়া বাবা এই রিক্সে সম্ভব কিন্তু আপনাদের আকুলি বিকুলি কাকুতি মিনতি দেখে আমি আপনাদের দাওয়াতটা দিয়ে ফেললাম যে এই দাওয়াত এই ওয়াজ যদি করতে যাওয়া যায় আমার বাড়ি থেকে পার্সোনাল গাড়িতে তবে পার্সোনাল গাড়িতে করতে গেলে আপনারা যে হাদিয়া আমাকে দেবেন খবরদার এই সব কথা যেন আপলোড না হয় না তো আগামী তারিখ থেকে রেকর্ডিং সমস্ত বন্ধ হয়ে যাবে যে যেটা মনে পাচ্ছে সেটাই ছেড়ে দেব ওয়াশ ছাড়া কোনো রেকর্ডিং ইউটিউবে